সাতক্ষীরার আশাসনী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন জনসমুদ্র রূপ নিয়েছে উপজেলা পরিষদ তিল ধারণের মতো এতটুকু জায়গাও যেন ফাঁকা ছিল না উৎসবের আমেজে প্রতীক পেয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে বাড়ি ফিরেন প্রার্থীরা আগামী পাঁচ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতক্ষীরার আশাসনী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ ছিল প্রতীক বরাদ্দের দিন সকাল থেকে চেয়ারম্যান মেম্বার ও মহিলা মেম্বার প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে দলে দলে জড়ো হতে থাকেন উপজেলা উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে সাথে সাথে হাজার হাজার মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পরিষদ চত্বর বিভিন্ন প্রার্থীর সাথে আসা নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে উপজেলা প্রধান সড়কটিতে প্রায় তিন ঘন্টা ব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয় এ সময় প্রতীক হাতে নিয়ে হ্যান্ড মাইকের নানা ধরনের স্লোগানের মধ্য দিয়ে নেচে গিয়ে প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা চালাতে থাকেন কর্মী ও সমর্থকগণ এক পর্যায়ে নিজের চাহিদা মতো প্রতীক পেয়ে কেউ কেউ খুশি হলেও অনেককেই আবার প্রতীক নিতে হয়েছে লটারির মাধ্যমে সব মিলিয়ে শান্তিপূর্ণ পরিবেশে প্রতীক পেয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আসানে বাড়ি ফিরেছেন প্রার্থী ও তার কর্মী সমর্থকগণ সার্বিক পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ উপজেলা প্রশাসনের ভূমিকা ছিল চোখে পড়ার মতো